শীত মানেই পিঠা। বাংলাদেশে শীতের কালে পিঠা হবে না এটা আমরা চিন্তাই করতে পারি না। পিঠা দেখলেই জিভে জল এসে পড়ে। পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, কত টাইপের পিঠা। অ্যান্ড আমরা তাই একদিন পিঠার ক্রেভিং সহ্য করতে না পেরে নেমে গেলাম পিঠা খেতে। তো প্রথমে আমরা চলে আসলাম মার্ক টাওয়ারের নিচে, এখানে শুরু করলাম। তো পাটিসাপটা পিঠা এখান থেকে নিলাম, ওরা বললো 20 টাকার আছে আর 30 টাকার। 20 টাকারটা হালুয়া, 30 টাকারটা একটা ক্ষীর দেয়া। তবে আমরা যখন ট্রাই করলাম কোনো ডিফারেন্স তেমন পেলাম না, মনে হলো ভিতরে হালুয়াই দেওয়া, কিন্তু টেস্টটাও খুব বাজে ছিল, ভাল লাগেনি। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম চিটচাটের সামনে। এখানে দেখলাম একটা আন্টি অনেক সুন্দর করে সেট আপ করে ভাপা পিঠা, চিতই পিঠা বানাচ্ছে, বিক্রি করছে। তো আমরা আর লোভ সামলাতে পারলাম না, এখানে এসে দেখলাম যে যেটাই নেন সেটাই 10 টাকা পিস। তো ভাপা পিঠাগুলি এখানে একটু ছোটো লাগছিলো, কিন্তু চিতই পিঠাগুলি অনেক অনেক সুন্দর বড় সাইজের ছিল অ্যান্ড টেস্ট অনেক ভালো ছিল। ওদের এখানে 3 টাইপের ভর্তা দিচ্ছিল, একটা ছিল ধনিয়া পাতা, একটা ছিল সরিষা আর শুটকি। শুটকি ভর্তাটা আমার কাছে একদমই ভালো লাগেনি, ঝাল ছিল না, লবণটা একটু কম মনে হয়েছে। ইভেন ভাপা পিঠাটাও তো লবণটা একটু কমই মনে হয়েছে। তো এখানকার যদি পিঠা বলি তাহলে চিতই পিঠাটা খুবই ভালো লাগছে, কিন্তু আমি বলবো যে এখানে ভাপা পিঠাটার মধ্যে নারিকেল গুড় সবই কম ছিল, তাই ওরকমভাবে এনজয় করিনি। তাই আমরা এখানে এসে এই মামার ভাপা পিঠা বানানোতে জাস্ট একদম আটকে গেছিলাম। তো আটকে যায় এখানেই দাঁড়াইছিলাম, কতক্ষণ চিন্তা করতেছিলাম, মাত্রই একটা ভাপা পিঠা খাইলাম আরেকটা খাবো, কিন্তু উনি এত সুন্দর করে লেয়ার করতেছিল গুড় দিয়ে, তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে, যে মানে জাস্ট পারলাম না। তো জিজ্ঞেস করলাম যে মামা কত, তো উনি বললো যে 15 টাকার আছে, 20 টাকার আছে। তো আমরা এখান থেকে নিলাম 15 টাকার একটা ভাপা পিঠা। তো ওইটা যখন খাচ্ছিলাম ভিতর থেকে জাস্ট সুন্দর গুড়গুলো মেল্ট হয়ে হয়ে বের হচ্ছিলো অ্যান্ড নারিকেলটা খুবই ফ্লেভারফুল ছিল, ভাল লাগতেছিল। তো তারপরে নিলাম একটা 5 টাকার চিতই পিঠা, ওনার কাছে 5 টাকার 10 টাকার চিতই পিঠা ছিল, 5 টাকারটা ছোটো ছিল। তো চিতই পিঠাটা এতই মজা ছিল যে এটা খেয়ে তারপরে শেষে মানে চিন্তা করলাম যে একটা ডিম পিঠাও খেয়ে ডিম চিতইও খেয়ে ফেলি। তো ওদের এখানে ডিম চিতইটা ছিল 25 টাকা এক একটা, আর ফার্স্টে চিন্তা করতেছিলাম খাবো 25 টাকা দিয়ে এখানে, কিন্তু যখন নাকি মানে দেখলাম যে এত সুন্দর করে উনি বানাচ্ছে, তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমরাও একটা খেয়ে ফেলি। তো এটার সাথেও ছিল 3 টাইপের ভর্তা, সেম ধনিয়া পাতা, সরিষা আর শুটকি। এখানের ভর্তাগুলি খুবই মজা ছিল আর চিতই পিঠাটাও খুব মজা ছিল। তো তাড়াতাড়ি যদি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে প্যারিসবার্গের যেই ফ্যামিলি মার্টটা আছে ওইটার উল্টা পাশে। তো এরপরে শেষে আরও একটু চিন্তা করলাম যে দেখি অন্য জায়গায় কীরকম পিঠা। তো একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম শেখ রাসেল নগর পার্কে। তো এখানে হাঁটতে হাঁটতে যে এই মানে পিঠাঘর টাইপের জায়গাটার মধ্যে এসে পড়লাম। তো ওনার সেট আপটা দেখে খুবই ভাল লাগতেছিল। তো এই যে ধোয়া ওরা পিঠাগুলো দেখে আমরাও একটা ভাপা পিঠা নিয়ে নিলাম। এখানে অবশ্য ভাপা পিঠাগুলো 20 টাকা করে ছিল, তো ফার্স্টে চিন্তা করতেছিলাম এত দাম কেন, কিন্তু যখন নাকি এই পিঠাটা কাটলাম, কাটার পরে মনে হলো আল্লাহ এটা তো অসাধারণ, অসম্ভব একটা মানে মজার জিনিস হবে। ভিতরে পুরোটা গুড় দেওয়া ছিল আর অনেক পরিমাণ নারিকেলের এগুলি মানে গুঁড়া ছিল না, সুন্দর ছিল। তো এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম, দুইটা বৃদ্ধ মহিলা কী জানি বিক্রি করতেছিল। তো দেখি যে জিজ্ঞেস করলাম, বললো চাপটি। তো একটা চাপটি নিয়ে নিলাম, ওখানে দারোয়ান আঙ্কেলের সাথে দেখা হয়ে গেলো, উনি আমাদের চাপটির জন্য পে করলো, কিন্তু চাপটিটা খুব একটা ভাল লাগে নাই যেটা নাকি সত্যি কথা। তো এরপরে এই যে এই ব্রিজের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকলাম, ভাল লাগছে রাতের অন্ধকারে। আর এই দোকানটা তো হয়তো বা সবাই চিনি, নাজমা আপার দোকান, এটা নিয়ে আমরা পরে একটা রিভিউ করব, এখন না। তো ব্যাক করার সময় এখান থেকে আমি এই মোমোর স্ট্যান্ডের সামনে চলে আসলাম, আর মোমো দেখলে আমি পাগল হয়ে যাই, সেটা যাই হোক না কেন। এর মধ্যে আবার দেখলাম যে এখানে 5 পিস দিতেছে 80 টাকা, তো এটা তো মিস করা যাবেই না, তো নিয়ে নিলাম। মোমোটার ভিতরে চিকেনের ফিলিং ছিল, ফ্রেশই মনে হয়েছে, কিন্তু এই টকটা না দিয়ে যদি পুদিনার টক দিত তাহলে আরও টেস্ট ভালো লাগতো। তো ফাইনালি হাঁটতে হাঁটতে এই চায়ের দোকানটা নিয়ে আসলাম, যেখানে চাও খাওয়া যায়, কাপও খাওয়া যায়। তো ভাইয়ার কাছ থেকে বললাম যে কোনটা ভালো হবে, উনি বললো যেটা নেবেন সেটাই ভালো। তো আমরা নিয়ে নিলাম হলো ক্রিম চকলেটটা, আর এটা মানে চায়ের স্বাদ ভালো ছিল, কিন্তু কাপটা কেন খাইতে হবে বুঝি নাই, কাপের টেস্টটাও খুব একটা ভালো ছিল না। সো আমি মনে করি যে চা খান, এটাই বেটার। এই ছিল রিভিউ, টিল নেক্সট টাইম, টেক কেয়ার।